করিমগঞ্জ জেলা পথ সুরক্ষা কমিটির সিদ্ধান্ত অনুসারে শুক্রবার করিমগঞ্জে গাড়ির চালক ও পরিচালকদের একচক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক জানিয়েছেন যে শুক্রবার সকাল 10টা থেকে করিমগঞ্জ শহরে ASTC পরিসরের মধ্যে গাড়ির চালক ও পরিচালকদের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এতে তিনি সংশ্লিষ্ট গাড়ি চালকদের এবং পরিচালকদের এ শিবিরে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন। এদিকে ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক আরও জানিয়েছেন যে গত 29 নভেম্বর করিমগঞ্জ জেলা পথ সুরক্ষা কমিটির সভায় পথ সুরক্ষায় গাড়ির চালক ও পরিচালকদের শারীরিকভাবে সুস্থ থাকা খুবই আবশ্যক বলে করিমগঞ্জের জেলাশাসক এবং এই কমিটির চেয়ারম্যান জেলায় এ ধরনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করতে নির্দেশ দেন।